হাই, ওয়েলকাম। আমাদের নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। আমাদের এই কনসেপ্টগুলো লাস্ট দু তিনটে টিউটোরিয়াল থেকে শুরু করে কল স্ট্যাক, মেমোরি হিপ এবং ওদের মধ্যে রিলেশন, অ্যান্ড দেন স্ট্যাক ওভারফ্লো এবং ফিউচারে যেই যেই টিউটোরিয়ালগুলো থাকবে, যেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো, সবগুলোই মোটামুটি খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য, প্লাস জাভা স্ক্রিপ্ট খুব ভালোভাবে বোঝার জন্য। সো আজকের টপিকটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। আমি বলেছিলাম যে আমার ব্রাউজারে যখন কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান করে বা কোনো একটা কোড যখন রান করে, সে ডেফিনেটলি কোনো একটা মেমোরি নিয়ে রান করে, কোনো একটা মেমোরি অ্যালোকেট করে নেয় আমার র্যামে। সো সাপোজ আমার 1 MB মেমোরি সে অ্যালোকেট করলো। যখনই আমি কোনো একটা ফাংশন এক্সিকিউট করি, তখন সে আগে সেটা কল স্ট্যাকে রেখে নেয়, দেন আমি আরও ফাংশন এক্সিকিউট করলাম, সেটা কল স্ট্যাকে রাখলো, এবং একটার পর একটা ফাংশন এক্সিকিউট করতে থাকলাম, একটার ভেতরে একটা, একটার পর একটা হলে যেটা হতো যে একটা ফাংশন আসলো, এক্সিকিউট হলো, এটা পপ বের হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি একটা ফাংশনের ভেতরে একটা ফাংশন আমি এক্সিকিউট করলাম, তাই নিচের ফাংশনটা এখনও রয়ে গেছে, ওর কাজ শেষ হয়নি। এরপরে এই ফাংশনটার ভেতরে আবার এই ফাংশনটা কল দিলাম, সে স্ট্যাকে আসলো, এই ফাংশনটার ভেতরে এই ফাংশনটা কল দিলাম, সেও স্ট্যাকে আসলো, সেমভাবে আরও একটা কল দিলাম, সেও স্ট্যাকে আসলো। একটা সময় এসে এই ফাংশনগুলো যেহেতু সবগুলোই আমার মেমোরিতে এবং এগুলো সবগুলো এক্সিকিউট হওয়ার জন্য বসে আছে, কোনো কারণে মনে করেন যে এই ফাংশনটা আরও একটা ফাংশনকে কল দিল, কিন্তু আমার মেমোরিতে কিন্তু অতটুকু আর জায়গা নেই আরেকটা ফাংশন ধরার মতো, তখনই অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো হয়। এই নামটা হয়তো যারা প্রোগ্রামার তারা অনেক শুনেছেন। স্ট্যাক ওভারফ্লো একটা খুব পপুলার ওয়েবসাইট যেখানে হচ্ছে আমাদের অনেক প্রোগ্রামারের হচ্ছে জীবন বাঁচিয়ে দেয়। সো বেসিক্যালি এটাই হচ্ছে স্ট্যাক ওভারফ্লো। যখন আমার কল স্ট্যাকে একটার পর একটা ফাংশন আসতে থাকে এবং নিচের ফাংশনগুলো ক্লিয়ার আউট না হয়, এক্সিকিউট শেষ না হয়েও আরও নতুন নতুন ফাংশন অ্যাড হতে থাকে, একটা সময় মেমোরি লিমিট ক্রস করে ফেলে, তখনই অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো হয়। আমরা এটার একটা এক্সাম্পল দেখব। সো আমি আমার ক্রোম ব্রাউজারে এবং আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টটা খুলি, সাপোজ একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিব হচ্ছে ম্যাডম্যান, অ্যান্ড এই ফাংশনটাতে আমরা যেটা করব যে আবার সেম ফাংশনটাকে কল দিব। সো এই জিনিসটাকে বলা হয় রিকার্শন। রিকার্শন হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন থেকে একটা ফাংশনে কল দেয়া। সো আমি যখন ম্যাডম্যান ফাংশনটাকে কল দিব, সে ভেতরে আবার সেম আর একটা ফাংশনকে কল দিবে। সবগুলো ফাংশনে কিন্তু ইনস্ট্যান্স ডিফারেন্ট। সো কলসটাকে ফার্স্টে এটা ঢুকবে, সে ঢোকার পরে দেখবে যে ভেতরে আরেকটা ফাংশনকে কল দেওয়া হয়েছে, সে কলসটাকে এটাকে রেখেই নতুন ফাংশনটা ইনসার্ট করবে, দেন ওটাতে ঢুকে দেখবে যে আবার একটা কল দেওয়া হয়েছে, কোনোটাই কিন্তু এক্সিকিউশন শেষ হয়নি। তখন যেটা হবে, ইভেনচুয়ালি কলসটাকটা আমার ফিল আপ হতে হতে অনেক বড় হয়ে যাবে, অ্যান্ড একটা সময় মেমোরি লিমিট এক্সিড করবে। আমরা এটা রান করে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কল স্ট্যাক সাইজ এক্সিডেড। আগে ব্রাউজারগুলোতে এটা ছিল না, যে ব্রাউজার ইভেনচুয়ালি হ্যাং হয়ে যেত পেজ এই সেম ফাংশনটা কল হতে হতে এবং মোটামুটি আনরেসপন্সিভ হয়ে যেত, বাট এখন হচ্ছে ব্রাউজার এটা হ্যান্ডেল করে নেয়। যখনই হচ্ছে আমার কল স্ট্যাকের সাইজ এক্সিড হয়ে যায়, সে নিজেই হচ্ছে প্রসেসটা কিল করে দেয়। বাট অ্যাকচুয়ালি এভাবেই হচ্ছে আমরা রিকার্শন দিয়ে বা আরও অনেকগুলো প্রসেস হইতেই পারে, একটার ভেতরে একটা ফাংশন, ইভেনচুয়ালি অনেক লম্বা একটা চেইন ক্রিয়েট হয়ে যাওয়া, এভাবে অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো করতে পারি। তো আজ এই পর্যন্তই স্ট্যাক ওভারফ্লো নিয়ে, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। থ্যাংক ইউ।